আপনার নাম কি? জামাল। জামাল, আপনার কিন্তু পপুলারিটি কিন্তু ধানমন্ডিতে অনেক বেশি, এটা জানেন? ধানমন্ডিতে আপনি অনেক ফেমাস। আপনার লোকেশনটা কোথায় দোকানে? এই যে মেডিনগর অপোজিটে বা বিদ্যুৎ অফিসের পাশে হতে পারে। বিদ্যুৎ অফিসের পাশে ধানমন্ডি কত? পাশের এই কটা থেকে কটা পর্যন্ত আপনি দোকান করেন? দুটো থেকে সাড়ে দুটো থেকে সাড়ে নটা। কাটিং স্কিল কিন্তু অনেক ভালো। এক কেজি পেঁয়াজ কতক্ষণে কাটেন আপনি? কেটে ফেলেন না, এটা দিয়ে উল্টা দিক দেখেই কাটতেছেন। আপনি এখান থেকে ফুড পান্ডার অর্ডার নেন তাই না? কি কি পাওয়া যাবে? পানিপুরি আর ভেলপুরি, মিনি ফুচকা, পানিপুরি, ভেলপুরি। কত করে প্লেট? 30 টাকা। টক কি কি? একটা টক, নরমাল টক তাই না? কালারটা কিন্তু একদম সবুজ কালার হয়ে গেছে। আপনারটা বেস্ট না? না আপনার আসলে এই রোডে না, পুরো ধানমন্ডিতে আপনার একটা জনপ্রিয়তা আছে। আচ্ছা এটাও আপনার কত কালারও কিন্তু ডিফারেন্ট কালার, সবারটা লালচে হয়ে থাকে। আপনার দোকান এখানে কতদিন থেকে? আমার এই রোডের ভিতরে আমি 2004 থেকে প্রায় 17 বছর। 2004 থেকে? ওরে বাপ রে, তখন থেকেই ব্যবসা? আমি 2 এর, 3 এর, 4 এর, পরে 5 এর। আচ্ছা আচ্ছা, ফার্স্ট তো আর এমনি হয় না। না অনেক কষ্ট করে এটাই। হাত কাটছেন কয়বার প্রথম অবস্থায়? নতুন নতুন কাটা গেছে অনেক, কিন্তু নতুন নতুন এত স্পিড হয় না, আস্তে কাটতে যাবে কিন্তু কাটা যায়। এখন তো আর এখন উপরের দিকে তাকায় থাকলো আমার আল্লাহ নামে কিছু হবে না, কারণ আমার অভ্যস্ত হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে।
অনেক চিকন চিকন অনেক চিকন বোম্বাই মরিচের এই অর্থাৎ চাটনি টাটনি কিভাবে বানান? বোম্বাই মরিচ না নাগাটা? নাগা না, বোম্বাই আর নাগার মধ্যে পার্থক্য কোথায় কি থাকে? অরিজিনাল নাগাটা কিন্তু এই সাইজের। হ্যাঁ, অরিজিনাল নাগাটা কিন্তু কেটা, এটা ছোট ছোট হয়। হ্যাঁ, বাট আর এটারে বোম্বাই বলে। ও আচ্ছা, বড় যেটা ওটা বোম্বাই। এখন আমাদের দেশে সবে নাগা সবে বোম্বাই, ছোটটা হলো নাগা না? তোমার কি খাবা? এই এই এইটা কি তাহলে? এই ছোটটা এটা তো বোম্বাই মরিচ। রে বাপ রে, এটা বোম্বাই মরিচ না? বোম্বাই মরিচ দুই কোয়ালিটি থাকে, কেউ যদি আস্থা খাইতে চায় আস্থা দিই, আর কেউ যদি বোম্বাই মরিচ আস্থা খাইতে চায় ওরকম। আচ্ছা আচ্ছা, যে আপনার এই সবুজ করার রহস্য কি? যে সবুজ হয় যে আমারটা পুরোটা কাঁচা তেঁতুল। আচ্ছা আচ্ছা, কাঁচা তেঁতুল, কাঁচা তেঁতুল আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ফুড কর্নার দেখি। আপনার অর্ডার আসতেছে নাকি ফুডপান্ডে? না এখনো আসে নাই, আসলে কাদার বাই হবে। কয় পিস করে দেন ফুডপান্ডাতে? পাঁচ পিস থাকে। কি কি খাবো? বেল পুরি দেন তাহলে। আমার আবার বেল পুরি প্লেট গুলো আছে ওয়ান টাইম। আচ্ছা, আপনার প্লেট ওয়ান টাইম তাই না? কোনো সিস্টেম নাই? কোনো সিস্টেম নাই, খাইতে দিবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কারণ একজনের খাওয়ারটা আরেকজন আরেকজন। হ্যাঁ, আমি যত পানি দিয়ে ওয়াশ করি না, কিন্তু প্লেটটা একটাই, পানিটা একটাই। হ্যাঁ, এই জন্যই মনে হয় আপনি আরো জনপ্রিয়তা আপনার অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, পরিষ্কারের একটা ব্যাপার সবার আছে ভাই, পরিষ্কার আগে তো, আর এখন তো সবাই একটু পরিষ্কার চায়। রেডি না? ওয়াও, আরেকটা আপনি পানিপুরি দেন। এটা পানিপুরি না ফুচকা? আচ্ছা আচ্ছা, এটাতে আপনি ওয়ান টাইম ইউজ করেন না? না, এটা টু টাইম, কারণ এটা ওয়ান টাইম করলে না এক প্লেটের দাম পড়বে 24 টাকা। ও আচ্ছা আচ্ছা, একটা বাটি কিনে রাখে 5 টাকা, আর ওটা হচ্ছে মাত্র 1 টাকা 50 পয়সা। ও, এটার দাম 1 টাকা 50 পয়সা, আর এটা হচ্ছে কিন্তু তার 5 টাকা লাগছে। হ্যাঁ ভাই, খাবো না। কয় পিস থাকে? 12 পিস। 12 পিস কত করে? 30 টাকা। 30 টাকা, কিরে ভাই? এই রিক্সা সরো, এটা আমি মিক্স করে দিতেছি। আচ্ছা আচ্ছা, মিক্স করে দিলেই মানে মজা লাগছে।
আমি সোয়ান টাইম টু টাইম দনোটা আছে যার কাছে যেটা ভালো লাগে।